এই যে বন্ধুরা দেখুন ভেজিটেবল চপটা রেডি হয়ে গেল। এবার এটাকে নামিয়ে ফেলবো। আমি কিন্তু খুবই অল্প তেলে ভাজছি এটাকে। আর এটা ভাববেন না কখনোই যে অল্প তেলে যে কোনো জিনিস বানালে যে টেস্টি হয় না। বানানোর সমস্ত সব পরিমাণগুলো যদি ঠিকঠাক মতো দেওয়া যায় তাহলে অবশ্যই টেস্টি হবে। আর এটা মুচমুচেও ভীষণ মুচমুচে হয়। এটা আপনারা খেয়ে দেখবেন, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়। বাচ্চারা তো ভীষণ ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু এটা বড়রাও ভীষণ খুশি হয়ে যায় এটা পেলে।